وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. নাহমাদুহ ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল করিম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে যে যে অবস্থান থেকে আমাদের সাথে আছেন সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি ইসলাম আমরা এই অনুষ্ঠানের পক্ষ থেকে। আলহামদুলিল্লাহ, এই অনুষ্ঠানটি নিউজ 24 কর্তৃক প্রতিদিন ঠিক এই সময় আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমরা কোরআন ও সুন্নার আলোকে বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করে থাকি। এই প্রশ্নের উত্তর নিয়ে কথা বলার জন্য প্রতিদিন আমরা একজন অভিজ্ঞ মুফতি সাহেবকে এখানে আমন্ত্রণ জানিয়ে থাকি। আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয়। আজকে যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন, চলুন তার সাথে পরিচয় করিয়ে দিই। বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়েখ মজিবুর রহমান ফরাজি, পীর সাহেব সূর্যপুর কুমিল্লা। সাথে আছি আমজাদ হোসেন হেলালি। যে মুফতি সাহেব, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মোহাম্মদ বিপ্লব টাকা থেকে জানতে চেয়েছেন যে জনাব মুফতি সাহেব, কেউ যদি প্রস্রাব করার পর শুধু টিস্যু বা মাটির ঢিলা ব্যবহার করে শুকিয়ে নেয়, পানি ব্যবহার না করে, তারপর অজু করে নামাজ পড়ে, তবে কি তার নামাজ হবে? কি পানি ব্যবহার করে নেয় সে, শুধুমাত্র কুলুপ ব্যবহার করেছে, এতে কি কোনো সমস্যা হয়েছে কি আপনার কাছে জানতে চাচ্ছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন অল্প সময়ের জন্য সহি কিছু কথা বলার সুযোগ করে দিয়েছেন, সেই জন্য কালিমাতুর শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমার উভয়কে ধন্যবাদ জানাইলাম যে সুন্দর একটা প্রশ্ন করার জন্য। যদি শুধু টিস্যু অথবা ডিলার দ্বারা পরিপূর্ণ শুকিয়ে যায় আর সন্দেহ না থাকে, তাহলে যথেষ্ট পবিত্র হবে এবং নামাজ পড়তে পারবে, কোনো সমস্যা নেই। তবে পানি ব্যবহার করা উত্তম, পানি ব্যবহার করা উত্তম, কিন্তু যদি একটা ব্যবহার করে, অর্থাৎ তিনি টিস্যু ব্যবহার করেছেন, পানির সহজে ব্যবহার করতে পারছেন না বা কাছে নেই, এবং এতে করে উনি নিশ্চিত যে আমার এখানে কোনো নাপাকি নেই, তাহলে তো নামাজ পড়তে কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় আপনার কাছে জানবো, আমিনুল হক বিবাড়িয়া থেকে জানতে চেয়েছেন, কিছুদিন আগে আমার চাচাতো ভাই এন্তেকাল করে, আমি আমার মামা গোসল দেই, গোসল শেষে মামা চাচাতো ভাইকে কাফনের কাপড় পরিয়ে সুগন্ধি লাগায়, মাথার চুল চিরুনি দিয়ে আছড়িয়ে দেয় এবং হাতের নখ কেটে দেয়। আমার জানার বিষয় হলো, মৃত ব্যক্তির মাথার চুল আচড়ানো এবং নখ কাটার ব্যাপারে শরীয়তের বিধান কি? ওই ভাইকে ধন্যবাদ যে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আসলে মৃত ব্যক্তিকে গোসলের পরে চুল আশ্রয় দেওয়া, পশম কাটা, মুস কাটা, দাড়ি কাটা, নুখ কাটা, এগুলি সবগুলি নাজায়েজ, কাটতে পারবে না। আর যদিও কেটে ফেলে ভুল করছে, তবে এগুলি কাফনের সাথে কি এগুলো কবরে দিয়ে দিবে, মানে এগুলো না কাটাই উচিত, যেহেতু সে এন্তেকাল করেছে, তার সব সকল কিছু তার সাথে চলে যাবে, কিছু রেখে দেওয়ার এখানে কোনো বিধান নেই। জি। আরেকটি বিষয়, মোহাম্মদ নাইম ময়মনসিংহ থেকে জানতে চেয়েছেন যে রমজানের কাজা রোজা এবং শাওয়ালের ছয় রোজা একত্রে রাখলে উভয়টি আদায় হবে কি? হ্যাঁ, এই ব্যাপারই হলো, কাজা রোজা আদায় হয়ে যাবে, শাওয়ালের রোজার জন্য ভিন্ন করে নিয়ত করতে হবে, ভিন্নভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে, যেহেতু কাজা রোজা বাকি আছে। আরেকটি বিষয় মুফতি সাহেব, যে এখন তো জিলকদ মাস চলছে, তো জিলকদ মাসে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো প্রত্যেক মাসে রোজা রাখতে, যাকে আপনিও জানেন যে আইয়ামে বীজ বলা হয়, তো এই সম্পর্কে যদি কিছু বলতেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসের চাঁদের 13, 14 এবং 15 তারিখ চাঁদের এইভাবে রোজা রাখতেন, প্রতি সোমবার রোজা রাখতেন, বৃহস্পতিবার রোজা রাখতেন। তো আইয়ামে বীজ বলা হয় যেটা চাঁদের 13 এবং 14 তারিখ, 13, 14, 15 এই 3 দিন রাখতেন। এই রোজাটা আমাদেরও রাখার প্রয়োজন, খুবই স্বভাবের কাজ এবং স্বাস্থ্যের জন্য ফায়দা। প্রতি মাসে কিছু কিছু সময় রোজা রাখা স্বাস্থ্যের জন্য উপকৃত এবং রোজার একটা অভ্যাস গড়ে উঠুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলতেন যে আমি আজাইলের সাথে দেখা করে রোজা অবস্থায় দেখা করি। হ্যাঁ, রোজার ফজিলত তো রয়েছে, এমন তো প্রত্যেক সপ্তাহে সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখার যে রাখতেন, আমরা তো হাদিসের মধ্যে পাই। আমি দেখেছি আমাদের বন্ধু বান্ধবদের মধ্যে অনেকে সোমবার এবং বৃহস্পতিবার ওনারা রোজা রাখেন এবং খুবই ভালো কাজ, বিশেষ করে প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখা, আইয়ামে বীজ আপনি বললেন 13, 14 এবং 15 রোজা রাখার ফজিলত রয়েছে অনেক বেশি।
আল্লাহ তাআলা আমাদের সকলকে যে কথাগুলো আপনি আলোচনা করেছেন, বিশেষ করে আইয়ামে বিজের যে রোজা, আজকে সম্ভবত আজকে 13 তারিখ, 13 জিলকাদ আজ থেকে শুরু হয়ে গিয়েছে, তো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক মণ্ডলী, আমাদের মোহতারাম মুফতি সাহেব আজকে যে আলোচনাগুলো করেছেন খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন, বিশেষ করে আইয়ামে বীজ অর্থাৎ প্রত্যেক মাসে তিনটি রোজা রাখার আলোচনা করেছেন। রহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মাসে তিনটি করে রোজা রাখতেন, 13 তারিখ, 14 তারিখ এবং 15 তারিখ। এই মাসটা হলো চাঁদের হিসাবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। সকলকে ধন্যবাদ। আগামী দিন ঠিক এই সময় সকলের চোখ রাখবেন নিউজ টন্টে ভরে পর্দায়। সকলকে ধন্যবাদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. يا حي يا قيوم برحمتك نستغيث. يا حي يا قيوم برحمتك نستغيث. اللهم اغفر لنا ذنوبنا خطانا وعمدنا، وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين. برحمتك يا أرحم الراحمين. وما أرسلنا من قبلك إلا رجالا نوحي إليهم، فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون.